আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। বন্ধুরা, আজকে জানাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজুর উপজেলা আয়োজিত এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজুর ঈদগায়। এতে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বন্ধুরা, সংখ্যালঘুদের উপরে নিরাপত্তার দাবিতে দ্রুত নির্বাচন এর দাবিতে বিএনপি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত পালিত হয়। দেখুন সেই দৃশ্যটি দর্শক। একটা কথাই বলবো যে আমরা সহিংসতা রাজনীতি পছন্দ করি না, জাতীয়তাবাদী দল সহিংসতা রাজনীতি পছন্দ করে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র মুক্তিবাগ সাজীবন এই কামনাই করেছে। আমরা গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছি। আমরা চাই এই স্বাধীন বাংলাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের এই খুনি হাসিনা শেখ হাসিনার পতাকার মাধ্যমে আমরা অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের বিরোধ করবে ইনশাআল্লাহ। বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। আপনারা জানেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের যে নেতৃত্বের উপজোটা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনে বর্তমান এই অর্থমন্ত্রী সরকারের দ্রুত নির্বাচন এবং খুনি হাসিনার বিচার দাবিতে আজকে আমাদের অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি রাজুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিয়া উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই জানেন 2024 সালে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অবস্থান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় আমাদের কেন্দ্র থেকে যে কর্মসূচি উপস্থিত আজকের এই অবস্থান কর্মসূচি রাজৌর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং আরো অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা কি উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি আপনারা সবাই জানেন। আজ যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যাতে কোনো অবিচার করে না হয় এবং তাদের নিরাপত্তার দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি। আর আমার একটা কথা, যদি কেউ আমাদের কথা ছাড়া অর্থাৎ বিএনপির কথা ছাড়া কোনো সংখ্যালঘু কিংবা অন্য কোথাও কোনো তা